গোল্ডেন কালার লতা ডিজাইন এটা হচ্ছে লতা ডিজাইন গোল্ডেন কালার করা আছে জালিকাটা ডিজাইন করা আছে জালিকাটা ডিজাইন আর আমাদের 10 বছরের প্রত্যেকটা ফার্নিচারে গ্যারান্টি থাকবে সার্ভিস চার্জ গ্যারান্টি থাকবে আমাদের প্রত্যেকটা ফার্নিচারে 20 বছর কানেক্ট কিন্তু আলাদা করা যাবে আপনি ক্যারি করার জন্য একদম ইজি এটা আপনার টু পার্ট হবে জালিকাটা ডিজাইন করা অনেক সুন্দর ডিজাইন কিন্তু জি জি এটা আপনার ফুল এর ভিতরে ফাইবার দেয়া থাকবে আমাদের এগুলো প্রত্যেকটা ফার্নিচার এরকম পাবেন ফাইবার টান্ডে এক্সট্রা খরচ যাতে ফাঙ্গাস কোনোদিনও না ছড়ে জিনিসটা কিন্তু অনেক সুন্দর লাইটিং করা এগুলো কিন্তু আলো দিবে দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজকে কিন্তু একের ভেতর সব দেখাবো তার মানে ফার্নিচার জগতে যা যা দরকার একটা রুম সাজানোর জন্য সবকিছু আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন এবং রিজনেবল প্রাইসের মধ্যে আশা করছি আপনারা নিতে পারবেন কেননা আজকে আমরা এমন একটি ফ্যাক্টরিতে চলে এসেছি যারা কিন্তু একদম হোলসেল প্রাইসে সারা বাংলাদেশেই ফার্নিচারগুলো ডেলিভারি করে থাকে আপনি 10 পিস নেন যে প্রাইস এক পিস নেন ওই একই প্রাইস লাগবে হ্যাঁ আর ভাড়াও কিন্তু তেমন একটা বেশি না আপনি যেখানেই নেন না কেন খুবই অল্প টাকার মধ্যে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এগুলো ডেলিভারি নিতে পারবেন তো এই ফ্যাক্টরির নাম হচ্ছে হাফসা ফার্নিচার দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কালেকশন রাখা আছে প্রত্যেকটা কালেকশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো প্রাইস সম্পর্কে জানিয়ে দেবো বরাবরের মতো হাফসা ফার্নিচার থেকে আমাদের সাথে রয়েছে ইউকুব ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ফারুক ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রেখেছে ভাইজান আজকে তো প্রায় অনেক অনেক কালেকশন রয়েছে জি জি এর আগের ভিডিওতে আমরা আপনাদের বেডরুম সেট দেখেছিলাম বেশ চমৎকার ছিল আর আমাদের দর্শক খুব পছন্দ করেছিল যাই হোক কথা বাড়াবো না শুরুতে আপনাদের শোরুম বা কারখানার ঠিকানাটা আরেকবার বলে দিবেন জি ভাই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে আপনার আসুলিয়া সাভার ফ্যান্টাসি কিংডম সংলগ্ন ইউনিক বাস স্ট্যান্ড তো কেউ যদি ফ্যান্টাসি কিংডম এসে আমাকে ফোন দেয় অথবা আমাদের নক করে ওই অবশ্যই আমরা রিসিভ করব আপনাদের প্রত্যেকটা যে ফার্নিচার আজকে দেখাবেন এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি কি রয়েছে একটু বলেন আমাদের প্রত্যেকটা ফার্নিচার যেহেতু আমাদের নিজস্ব কারখানায় তৈরি আপনি দেখতে পাচ্ছেন আমাদের ফ্যাক্টরি দিয়ে জি আমাদের ফ্যাক্টরি এগুলো সব আমাদের অর্ডারই আচ্ছা এগুলো হচ্ছে আজকে ভিডিও করার পর কালকেই সব নরমালি অ্যাভেলেবল আমরা বিক্রি করি 16,000 টাকা লাস্ট প্রাইস তো আপনার এই থেকে যারা আসবে তাদের জন্য ফিক্সড প্রাইস হবে 15,000 টাকা 15,000 টাকা জি জি বিছানা হাইশা গুড়া কি দিচ্ছেন আপনি এগুলো সব কার্ডে থাকবে মেহগুনি কার্ডে সব মেহগুনি কার্ডে থাকবে এরা সব এই সাইড বক্সে কিসের সাইড বক্সটা এটা সাথে যিনি অর্ডার করেছে উনি বেডটার সাথে সাইড বক্সটা অর্ডার করেছে পার্সোনাল সাইড বক্সও নিতে চান শুধু একটা সাইড বক্স আচ্ছা তাও আমরা দিব কোনো সমস্যা নেই কেমন প্রাইস কেমন পড়বে এটা এই সাইড বক্স নিলে আপনাদের জন্য পড়বে 3000 টাকা শুধু 3000 টাকা মাত্র 3000 টাকা মাত্র 3000 টাকা যেহেতু আমাদের নিজস্ব কাস্টমার নিজস্ব কারখানা ওকে ইনশাআল্লাহ আমরা একদম হোলসেল প্রাইসে বেস্ট কোয়ালিটি দিব কোয়ালিটিতে কম্প্রোমাইজ হবে না হাফসা ফার্নিচারে এটা আপনি শিওর থাকেন আর এইটা একটু লুকটা দেখেন ভাই আচ্ছা আচ্ছা ঠিক দেখেন এটা কাজটা দেখেন মিরর প্লাস আপনার হচ্ছে গদি এগুলা এগুলো এটা এটা অর্ডারই এটা অর্ডারই না জি এটা অস্থির আই এর থেকে মানে সুন্দর আমার লাইফে আমি খুবই দেখছি তো অবশ্যই এটা বলা একদমই টাফ হয়ে যাবে তো আমি খুবই কম এটা একটা চোখ দাদানো একটা আচ্ছা খুবই চমৎকার আর এটা আপনি এটা দেখবেন মোটাটা আমরা একটু কাইন্ডলি দেখাই দিবেন এটা কিন্তু আমরা মোটা গালি হবে না ওভার ওভার সবাই 2.5 ইঞ্চি নিচে কি ফাঁকা ফাঁকা আছে নাকি একদম ভাই সলিড টোটাল একটু দেখাই দিবেন এই তো নিচ থেকে উপর পর্যন্ত সলিড আর আছে 3 ইঞ্চি ওভার হবে এটা 3 ইঞ্চি যাতে নিজে নিজে দাঁড়াই থাকতে পারবে অনেকগুলো হেলান দিয়ে দাঁড়ায় রাখতে হয় নিলে চিকন হলে কিন্তু দাঁড়াই থাকে না আর এই যে এটা টোটাল সলিড হেড সাইড লেগ সাইড টোটাল সলিড হবে কালার কি যে কোনো কালার চেঞ্জ করা যাবে কালার কাস্টমাইজ আপনি যেই কোনো যেটা যেভাবে ইচ্ছে আপনি আপনার মতো করে নিতে পারবেন এটা জিনে নিছে হোয়াইট কালার নিছে আচ্ছা এটা প্রাইস কত পড়ছে এটা যিনি নিছে ওনার সেটা আমরা 22,000 টাকা ধরছি কিন্তু আমি আপনার জন্য ফিক্সড 20,000 টাকা রাখবো এটা 2,000 টাকা কম রাখবো জি জি এটা ফিক্সড প্রাইস 20,000 টাকা হবে আপনার ব্লগ থেকে যারা আসবে তাদের জন্য ভাই দেখুন রাগ করবে না ভাই রাগ করবে বলতে কি আমি তো ওই বাইরে বলেই দিছি যে ভাই আমরা
এর থেকেও বেশি প্রাইজে বেশি। তো আপনাদের এই ক্ষেত্রে ভিডিওর ক্ষেত্রে যদি হোলসেল, আচ্ছা আপনি একটু কম দিতে হবে, বেশি সেল দিতে হবে আমার, সেই ক্ষেত্রে এটা কম্প্রোমাইজ এটা করতে হবে, করতে হবে। আচ্ছা জি, এখানে ড্রেসিং আছে দেখতে পাচ্ছি আমরা। জি জি অবশ্যই ভাই, এই যে যারা একটু কম বাজেটের ভিতরে চাচ্ছেন যে ড্রেসিং টেবিলটা বেডরুম সেটটা মানে সুন্দর করে সাজিয়ে রাখতে, তাদের জন্য একদম লো প্রাইসে আজকে কিছু ড্রেসিং দেখাবো, একদম লো প্রাইস। জি 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 জি, কিন্তু আপনার কোনো কোয়ালিটিতে কম্প্রোমাইজ হবে না। আচ্ছা লো প্রাইস দেখে যে কোয়ালিটি কম্প্রোমাইজ হবে দেখুন, এটা হিউজ পরিমাণ আছে, এগুলো সবগুলোই একদম রিজনেবল প্রাইস, পুরো রিজনেবল প্রাইস বলতে পারবেন। কেমন প্রাইসগুলো কেমন একটু বলেন। যেমন আপনি যে এটা আমাদের দেখবেন, এটা এটা কিন্তু অনেকে 27 ইঞ্চি দিয়ে করে সিঙ্গেল ড্রেসিং যেগুলো, কিন্তু আমরা এটা 32 ইঞ্চি দিয়েছি, কারণ আপনার মিররটা আপনি ফুল পাইতেছেন, ফুল মিরর এটার জন্য, যাতে যেহেতু বেনিটি ড্রেসিং এগুলো মিররের জন্যই ম্যাক্সিমাম ই করা হয়। আর প্লাস হচ্ছে আপনি ছাইডেই থাকবে, আচ্ছা পাল্লা থাকবে, এটা হচ্ছে আপনি সাজুগুজু করার জন্য, মেকআপ করার জন্য আপুরা কিছু রাখতে পারবে আর কি, আচ্ছা ঠিক আছে, যে কোনো কিছু। তো এইটার প্রাইস হবে আপনার 6,000 টাকা এই যে এগুলো এই কালারটা ডিপেন্ড করে, ডিফারেন্ট করা আছে, চেঞ্জ আর একটু ডিজাইনটা চেঞ্জ হয় এরকম। আচ্ছা তাহলে কি এগুলো কি মানে এই কালার করে নেওয়া যাবে? জি অবশ্যই গোল্ডেন কালার করে নেওয়া যাবে। জি আমাদের নিজস্ব কারখানা, আপনি গোল্ডেন হোয়াইট যেটা আপনার রুচি ওরকম নিতে পারবেন। প্লাস এইটা একটু জাস্ট টাইম ডাবল পাল্লা, জি এটা ডাবল পাল্লা, একটু বড় সাইজ, এটা বড় সাইজ, এটা এইটার ক্ষেত্রে যারা নিবেন তাদের জন্য এটা ক্ষেত্রে আপনার প্রাইসটা 1,000 টাকা বাড়বে, 1,000 টাকা বাড়বে। এটা ডাবল পাল্লা দেওয়া থাকবে, মাসখানেক 7,000 টাকা জি, মাঝখানে মিরর থাকবে, ডাবল পাল্লা, সবগুলো একটু বড় বড় সাইজ, আপনার এরকম গোল্ডেন দিয়ে কাজ করে নিতে পারবেন। প্লাস হচ্ছে আপনি সিম্পল চাইলে দিতে পারবে, কোনো সমস্যা নাই, কাস্টমাইজ তো আছে। এইটা একটু কাইন্ডলি দেখাই দিবেন। আচ্ছা এটা আমার থেকে মনে হয় সবচেয়ে বেস্ট লাগছে, কেন যদিও কোনোটা থেকে কোনোটা একটু তুলনামূলক কিনা, কিন্তু আমার যার এক একটা পছন্দ আছে না, যে আপনার ওইটা বেস্ট লেগে গেছে, আমার এটা বেস্ট লেগে গেছে। আমার মনে হচ্ছে এটা ডিজাইনটা সিম্পলের ভিতরে খারাপ না, খারাপ না, ভালো ইনশাআল্লাহ, মোটামুটি সব দিক দিক থেকে এটা পারফেক্ট মনে হচ্ছে, পারফেক্ট মনে হচ্ছে। হ্যাঁ সবগুলোর ভিতরে এটাও একটু একটা কোয়ালিটি আছে। এটা 6,000 টাকা, জি 6,000 টাকা, ওগুলোর মতো সেমি, আপনি চাইলে কাস্টমাইজ করতে পারেন। তারপরে দেখাবো একটু ওয়ার্ড্রপ, ওয়ার্ড্রপ, জি ওয়ার্ড্রপটা একটু কাইনে দেখবেন। ওকে এটা এটা কিন্তু বরাবরের মতো আমরা রেগুলার সাইজ পেয়ে যাচ্ছি, জি জি রেগুলার সাইজ, আর 4টা ডয়ার, একটা বড় পাল্লা। জি জি, ভিতরটা দেখাবেন নাকি আমাদেরকে? জি জি, পাল্লাটা খুললেই হবে, জি কাইন্ডলি পাল্লাটা খুলে নিতে। হ্যাঁ একটা ডয়ারটা দেখাই আপনাদের কাইন্ডলি। আচ্ছা আচ্ছা, আমরা ভিতর বাইরের যেটা এইটা দেখেন ফিনিশিংটা, আপনাদের কিন্তু এই যে ফাইবার, ফাইবার দেওয়া থাকবে প্লাস কালার দেওয়া থাকবে। আচ্ছা আচ্ছা, বাইটার প্রাইস কত রাখবেন? এইটা প্রাইস হবে আপনাদের জন্য 10,000 টাকা, 10,000 টাকা পড়বে না, 10,000 টাকা, জি জি জি। আচ্ছা আর আপনি ভাই একটু কাইন্ডলি বলে রাখি, অনেকে আবার বলতে পারেন যে এগুলোর ভিতরে আপনি মাঝখানে ফোম লেদার স্টোন দিয়ে নিতে চান, সেক্ষেত্রে আপনার প্রাইসটা 1,000 টাকা বাড়বে, আপনার গোল্ডেন ছাড়া হচ্ছে সিম্পলের ভিতরে। একটু খুলে দেখেন আমাদেরকে তাহলে বুঝতে পারবো। জি জি অবশ্যই, আপনি এই যে খুলে দেখাতে বলছেন, এই জন্য আমি একটু কাইন্ডলি আপনাদের দেখাতে চাই। আমাদের এই যে দেখেন ফাইবার, ফাইবার করা আছে, ফাইবার প্লাস কালার দুইটা দেওয়া থাকবে, সবাই হচ্ছে অ্যাভেলেবল দেয় কালার, আচ্ছা কালার, কিন্তু ফাইবার টানাটা থাকে না, আমাদের ফাইবার কালার দুইটা ইনশাল্লাহ একসাথে পেয়ে যাবেন। এটা কি প্রাইস সেম? প্রাইস সেম, প্রাইস সবগুলাই ফাইবার করা থাকে আমাদের, আর 10,000 টাকায় ওই যে বললাম যদি স্টোন লেদার নিয়ে গুলো দিয়ে নেন তাহলে সেক্ষেত্রে 1,000 টাকা বাড়বে। ওকে তারপরে যে এখানে একটা আছে, ভ্যানিটি রয়েছে, ভ্যানিটি ভ্যানিটি দেখেন লাইট প্লাস ওটা আপনার ব্র্যান্ডের সাথে টুল থাকবে, আর হচ্ছে আপুদের সাজুগুজুর জিনিসগুলো যে নিচে রাখবেন, আচ্ছা এটা ক্লিয়ার উপর থেকে দেখে আপনি ওই ডোরটা খুলতে পারবেন। আচ্ছা যেটা আপনার প্রয়োজন ওটা খুলতে পারবেন, ক্লিয়ার গ্লাস আছে, আপনি চাইলে লুকিং দিয়ে নিতে পারবেন, সেটা আপনার ইচ্ছা রুচি অনুযায়ী। কিন্তু জিনিসটা কিন্তু অনেক সুন্দর লাইটিং করা, এগুলো কিন্তু আলো দিবে, আলো দিবে, যদিও আমরা এখন আলো দিই না আপনার ভিডিওতে রিফ্লেক্ট করতে পারে, যে এই জন্য আর কি দিই না। তারপরে এরপরে যেটা দেখাবো ভাই, প্রাইস তো এটা, জি জি জি, এটা এটা প্রায় হচ্ছে আপনার 15,000 টাকা, 15,000 টাকা জি। এটা যে নিবে 15,000 টাকা আপনি কালার চেঞ্জ করে নিতে পারবেন, ডিজাইন চেঞ্জ করে নিতে পারবেন, এটা আপনার ওই ক্ষেত্রে বাজেট একই। এটা তো পুরোই মিরর করে, যেটা জি এইটা একটু, জি এটা পুরো গর্জিয়াস ভাই, ভাই গর্জিয়াস, জি আমার এই এর ভিতরে এটা সবচেয়ে বেশি আমার নিজের পার্সোনালি। আচ্ছা আমার বাসায় যদি লাগতো আমি এটা একটা অবশ্যই নিতাম, কিন্তু আমার তো আমি ফার্স্ট টাইমই বললাম যে আমার অনেকগুলো হয়ে গেছে, এক এক সময় এক একটা রুচি চেঞ্জ হয় আমার। আচ্ছা আমার আবার এক এক সময় এক একটা পছন্দ হয়ে যায়। তো এটা আপনি দেখবেন মিরর ফুল, এটা ফুল মিররের প্লাস জালিকাটা ডিজাইন, একটু কাইন্ডলি দেখেন করা আছে, দেখতে পাচ্ছি ডিজাইন এগুলোর ভিতরে ফুটা করে, কিন্তু এই পুরোটা কি একটা গ্লাস? জি ফুল গ্লাস, এই যে আপনি মিরর লতার নিচেও এটাও আপনিই পাবেন, এটা কিন্তু বড় সাইজ আপনার,
জালিটা থাকবে ফাঁকাটা থাকবে না, এরকমও নিতে পারবেন। কাস্টমাইজ আছে আর এগুলা দেখাবেন স্টোন মিক্স করে কিন্তু সবগুলো আপনার এই যে আপনার পিছনে কাইন্ডলি যদি একটু দেখাই, পিছনে হ্যাঙ্গার আছে না? ফুল বডি দেখতে পারবেন আপনি, দেখতে পাচ্ছেন একদম। এই যে আপনি আমি সবাই আমরা ৭,০০০ টাকা অনেক সময় হয় যে হোয়াইট কালার একটু দ্রুত নষ্ট হয়, তারপর বলে আমরা বলি যে হোয়াইট কালার একটু কেয়ার করা লাগবে, তারপরে দেন। আচ্ছা, এই যে এটা কিন্তু এরকম একটা অর্ডারই তো, এটা আমার আমার নিজের এটা এটা অনেক পার্সোনালি অনেক, এরপরে ফিনিশিং কালার হয় নাকি আমার আদৌ জানা নেই। লাইটও লাগানো আছে, লাইট লাগানো আছে সবগুলা এলইডি লাইট, এগুলো সব ফোকাস করবে আপুদের সাজুগুজুর জন্য। নয়টা লাইট লাগানো আছে না? জি 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 জি, সাজুগুজুর জন্য সবচেয়ে বেস্ট হবে। ডয়ারটা আছে? ডয়ার আছে আপনার এটার ভিতরে ৫টা, প্লাস হচ্ছে আপনার এই পাশে একটা আছে, ৬টা ডয়ার, একটা টুল থাকবে। জি জি জি, আর আপনি যদি কম বেশি করেন নিতে পারবেন, আর এই পাশে তো আছে লুকিং মিরর দিতে পারবেন, গ্লাস দিতে পারবেন ক্লিয়ার। আচ্ছা, প্রাইস সেমই হবে, একই প্রাইস। কত টাকা বলেন? জি, এইটা সেক্ষেত্রে আপনার প্রাইস পড়বে মাত্র ১৫,০০০ টাকা। ১৫,০০০ টাকা? জি, এটা টুল সহ এটার প্রাইস পড়বে ১৫,০০০ টাকা। আচ্ছা, তারপরে এগুলো কি? এগুলো হচ্ছে আপনার ওয়াল শোকেস। ওয়াল শোকেস? জি, ক্যাবিনেট যাকে বলে, যাকে বলে ক্যাবিনেট। জি, আর এটা হচ্ছে আপনার ৫ ফিট/৬ ফিট প্লাস হচ্ছে আপনি ই করতে পারবেন যে ভাই ক্যারি করার জন্য এটা মাঝখান থেকে আলাদা হবে। হ্যাঁ, এই পার্টটা হচ্ছে আলাদা আলাদা করে, এটা থেকে এটা আলাদা, যেটা ক্যারি করতে আপনার কোনো ধরনের কোনো প্রবলেম না হয়। আচ্ছা, সেক্ষেত্রে আমরা এটা ওইভাবে রেডি করেছি। তো এটা আপনার ফিনিশিংটা কাইন্ডলি একটু দেখাইতে চাইলে, আপনি অনেকে বলে যে কালার ভিতরে বাইরে সেম কোয়ালিটি, কিন্তু আমাদের সেম কোয়ালিটি না, প্লাস ফাইবার টানা থাকবে। আচ্ছা, কালারের পর একটা ফাইবার দেওয়া থাকবে আমাদের, এগুলো প্রত্যেকটা ফার্নিচার এরকম পাবেন, ফাইবার টানলে এক্সট্রা খরচ, যাতে ফাঙ্গাস কোনোদিনও না ছয় না ছয়। এটা তাছাড়া গ্যারান্টি তো থাকবেই। জি, গ্যারান্টি তো অবশ্যই আছে, সেটা তো আছে, তারপরও বলে দিলাম ট্রাস্টের জন্য। এটা 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 প্রাইস কেমন পড়বে? জি ভাই, এটা আপনার ভিডিও থেকে যারা আসবে তাদের জন্য রেগুলার প্রাইস ১৩,০০০ টাকা, তাদের জন্য হবে ১২,০০০ টাকা। ১২,০০০ টাকা আপনি চাইলে কাস্টমাইজ করে যে দর্শক স্ক্রিন নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিতে পারেন। হ্যাঁ জি জি জি, এখানে কিন্তু একটা আছে বড় লাভ মডেল, অনেক চমৎকার। জি জি, এটা 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 দেখেন, এটার ভিতরে কিন্তু এক কালারের ভিতরে গোল্ডেন কারু কাজ করা। আচ্ছা, তো এটাও কিন্তু পার্সোনালি লাভ, এটা কি তেতুলিচি কালার? জি জি জি, তেতুলিচি কালার, প্লাস হচ্ছে উপরে গোল্ডেন দিয়ে কারু কাজ করা আছে, সুন্দরের জন্য, সৌন্দর্যের জন্য এটা করা। তো আপনি যদি চান যে গোল্ডেন না দিয়ে ফিনিশিং এক কালারে নিলেন, সেক্ষেত্রেও পসিবল, কিন্তু আমার এটাই বেস্ট লাগছে। আর এটা আপনার এটার ভিতরে যদি একটু কাইন্ডলি খোলাই দেখে আপনাদের, এই যে একটু কালারটা দেখেন, ফাইবারটা আছে কিন্তু অলরেডি। জি 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 জি, ভিতরে ফাইবার করা আছে, ফাইবার প্লাস কালার, শুধু সবাই দেখে কালার, কিন্তু এটা ফাইবার প্লাস কালার দুইটা করা আছে, কম্বিনেশন। আমার কথা হচ্ছে আপনি যেহেতু ফার্নিচার নিবেন লং টাইম ইউজ করার জন্য, একটু কষ্ট হলো আমরা ট্রাই করি, যেহেতু আমাদের নিজস্ব কারখানা, সেক্ষেত্রে আমরা কম্প্রোমাইজ করি না কোনো কোয়ালিটির ক্ষেত্রে। এটা প্রাইস কত পড়বে বা এটা প্রাইস সেমই থাকবে, যেমন ওইটা আপনি নিচ্ছেন ওইটা ১২,০০০ টাকায় প্রাইস থাকবে। তবে কেউ যদি চান কাইন্ডলি আমি একটু বলে রাখবো যে আপনি এটার ভিতরে ফোম লেদার দিয়ে স্টোন দিয়ে নেবেন, এটার ভিতরে স্টোন দিয়ে নেবেন, এরকম করে দিয়ে নেবেন, সেক্ষেত্রে নিতে পারবেন ১,০০০ টাকা প্রাইসটা বাড়বে। আচ্ছা, ফোম ফোম করলে? জি জি, অনেকে বলতে পারে আবার যে ভাই এটা তখন বলেন নাই, জাস্ট এই জন্য বলা। আচ্ছা, পরে এটাও সেম, এটাও দেখেন, এটাও কিন্তু অস্থির, আপনি দেখছেন জালিকাটা ডিজাইন করা, অনেক সুন্দর ডিজাইন কিন্তু। জি জি, এটা আপনার ফুল এর ভিতরে যে মিররটা অনেকে ফাঁকা দেয়, ফুল ফাঁকা দিয়ে নিতে পারবেন, কিন্তু এটা কিন্তু অস্থির, পুরো জালিকাটা ডিজাইন, প্লাস আপনি ভিতরে কি আছে ওটাও দেখতে পারবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সেই ক্ষেত্রে এরকম নিতে পারবেন, আপনি যে কোনো কাস্টমাইজ তো অ্যাভেলেবেল আছেই, প্রাইসটা সেমই থাকবে, একই প্রাইস, একই প্রাইস ১২,০০০ টাকা, আপনি জাস্ট কালার চেঞ্জ করে নিতে পারবেন। আর যদি লেদার স্টোন নেন
সেক্ষেত্রে প্রাইসটা তার তোমার ওই 1000 টাকা ডিফারেন্স হবে। দর্শক, তাছাড়া কিন্তু আমাদের কাছে আরো অসংখ্য ডিজাইন রয়েছে, অনেক অনেক কালার রয়েছে। যেমন এর আগের ভিডিওতে আমরা আপনাদেরকে এই বেডরুম সেটটা দেখিয়েছিলাম, এটা এখন আর দেখাতে চাচ্ছি না। এখানে কিন্তু আর একটা আছে আপনার কাছে, জি জি, আলমিরা, আলমিরাটা চমৎকার আলমিরা, তিন পাল্লা আলমিরা। এটা নিয়ে আমি একটু বলতে চাই, কারণ এটা আমার পছন্দের একটা, আমি নিজে কাস্টমাইজ করে কাস্টমার দিয়ে রেডি করেছি। কাস্টমার বলছে যে ভাই কিভাবে ভালো হয়, কিভাবে আমরা সবসময় দিই প্লেনটা। তো আজকে আমি কাস্টমার আমার নিজে থেকে আর্ট করে আমি দেখাইছি। আপনাদের যদি ক্যাটালগ লাগে কেউ কিরকম বলতে বললে আমরা আর্ট করে দেখিয়ে দিতে পারবো। আচ্ছা, কারণ যিনি হচ্ছে এই হেডমিস্ত্রি উনি হচ্ছে আমার আপন বড় ভাই, আর আমি হচ্ছে ওনার ছোট ভাই। আমি দেখি অনলাইনটা আমাদের আর উনি কাজ করেন, সেক্ষেত্রে কাস্টমাইজের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই। ডিসক্রিপশন দিবেন, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন ইনশাল্লাহ। আর আমাদের একটি পেজ আছে হাফসা ফার্নিচার, ওটা বাইরের ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ওটা থেকে আপনি অবশ্যই কাস্টমার আমাদের প্রোডাক্ট নিয়ে কতটুকু সন্তুষ্ট ওই পেজে আমরা রিভিউ দিয়ে দিই কাস্টমারের মুখে ইনশাল্লাহ দেখতে পারবেন। তারপরে এটা নিয়ে কথা বলছি, কার্নিশটা দেখেন ভাইয়া, এটা কার্নিশ প্লাস আপনার হচ্ছে আপনার 2-500 টাকা 100 টাকা কম নিয়ে আপনি কোয়ালিটি নর্মাল দিব, ওরকম ইনশাল্লাহ হবে না। তো এটা আমি ভিউটা দেখাই, এই 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 আলমারিটা আপনার সবচেয়ে বেস্ট একটা বলতে পারেন, আর ক্যারি করার জন্য টুপার তো করাই যাচ্ছে, গ্যারান্টি ওয়ারেন্টি সবকিছুই আছে। এটার প্রাইস কত পড়বে ভাই? জি, এটার প্রাইস পড়বে আপনার ফিক্সড প্রাইস নরমালি 7000 টাকা বিক্রি করি, কিন্তু আপনার ভিডিও থেকে যারা আসবে ফিক্সড প্রাইস হবে 25000 টাকা। 25000 টাকা দামাল করবেন না প্লিজ, এটা হচ্ছে লাস্ট প্রাইস আপনি নেন। কারণ আমার কথা হচ্ছে যারা একটু ভালো কোয়ালিটির ভিতরে চান, যে কোয়ালিটি লাগলে 1000 টাকা বেশি যাক বা একটু বেশি যাক, কিন্তু কোয়ালিটিটা বেস্ট হতে হবে। এটা হচ্ছে তাদের জন্য আমি আমার পক্ষ থেকে উইশ, এটা যে এটা নেবেন আপনারা। ওকে, ঠিক আছে ইনশাল্লাহ। তো যাই হোক দর্শক, আরও অনেক অনেক কালেকশন রয়েছে, হয়তো একটা ভিডিওতে সবকিছু একসাথে দেখানো পসিবল হয়ে ওঠে না। আপনারা যোগাযোগ করবেন, চাইলে আমাদের ভিডিও কলের মাধ্যমে আমাদের কারখানা ঘুরে দেখতে পারেন, ওনাদের কাছে আপনারা ছবি চাইতে পারেন, ছবি দিতে পারবে। প্রচুর প্রচুর ডিজাইন, প্রচুর প্রচুর কালেকশন রয়েছে, এবং অর্ডার করে আপনারা যে কোনো ভিডিও থেকে যে কোনো ছবি ডাউনলোড করে ওনাদেরকে পাঠিয়ে সেম টু সেম তৈরি করে নিতে পারবেন। তো ভিডিওটি বেশি বাড়াতে চাচ্ছি না ভাই, আপনার কিছু বলার আছে আর? জি ভাই, একটাই কথা, মানে অনেকে মনে করতে পারেন যে হয়তো বা রেডি থাকবে আমাদের আপনাদের প্রোডাক্ট, আমি কল দিব 2 দিন পর 1 দিন পর দিয়ে দেবেন, এরকম না। আমাদের যা দেখতেছেন এর আগে পরে, বাইরের অনেক ভিডিওতে আমরা ভিডিও করেছি, অনেক আপনারা দেখছেন, অনেক সাড়া পেয়েছি। এই জন্য জাস্ট আরেকবারও ভাই আবার বললো যে না করা উচিত, তো আমরা আবার আসছি। তো আপনি সেক্ষেত্রে হচ্ছে আপনি আমার একটু সময় দিতে হবে, যেমন আপনি বলবেন এটা অর্ডার করবেন যে কোনোটা, আপনি 4-5 দিন সময় দিলেন যেটুকু সম্ভব, তো আমি সেক্ষেত্রে আমি ওরকম করে সেম রেডি করে দিব। ওকে, আপনি বলবেন সময় দিবেন, আমাদের রেডি প্রোডাক্ট থাকে না, এগুলো জাস্ট ডেলিভারিতে যতদিন সময় লাগে জাস্ট অতদিন, তো আমাদের এগুলো চলে যাবে, আবার আপনি রেডি করবেন, এক এক প্রোডাক্ট রেডি হচ্ছে, প্রসেসিংয়ে থাকে আমাদের। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনি হচ্ছে জাস্ট অর্ডার করবেন, কয়েকদিন সময় দিবেন, আপনি যে কোয়ালিটি যেরকম চান ইনশাআল্লাহ সেম টু সেম, সেম টু সেম, সেম টু সেম। যেহেতু আমরা নিজেদেরই সব রেডি করার লোকটা আমাদের নিজেদের, চাপ দিয়ে হোক কষ্ট করে হোক আমরা ওভাবেই করি ইনশাল্লাহ। তো আপনি একটু সময় দিয়ে দিতে হবে। তাহলে ভিডিওটি আর বেশি বাড়াতে চাচ্ছি না ভাইজান, আমরা ভিডিওটি আজকের মতো এখানে ক্লোজ করে দিচ্ছি। স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, দর্শক যোগাযোগ করবেন ইনশাল্লাহ, ভালো কোয়ালিটি ফার্নিচার আপনারা পেয়ে যাবেন। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।